সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ডিম ছাড়া গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখানোর জন্য, তো তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আপনাদেরকে ডিম ছাড়া গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো। আর এটা হচ্ছে 100% পারফেক্ট নো ফেল মিষ্টি রেসিপি। রেসিপিটিকে পুরোপুরি ফলো করে যে কেউ কিন্তু খুব সহজে পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কত বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। তবে তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এরকমই নতুন রেসিপি সবার আগে পেয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিষ্টি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দুধটি অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে। অর্থাৎ দুধ কেনার সময় প্যাকেটের গায়ে ফুল ক্রিম মিল্ক পাউডার লেখাটা দেখে তারপর নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলা হয় ওটাকেই আমি ব্যবহার করেছি আজকের মিষ্টি তৈরি করতে। এখন এইগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর অবশ্যই সমস্ত উপকরণের পরিমাপ আপনাকে ঠিক মতো ব্যবহার করতে হবে। এখন এই ঘি এই গুঁড়া দুধের মিশ্রণের সঙ্গে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় দুধ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। আর আমি এই দুধটিকে আগে থেকে জাল করে তারপর রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে ব্যবহার করছি। আর এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে ডোটি পারফেক্ট হবে। এই ডোটিকে মেশাতে মেশাতে দেখা যাবে এটা এরকম হাতের সঙ্গে স্টিকিভাবে লেগে যাচ্ছে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যখন এটাকে আমি 2 মিনিটের জন্য রেস্ট রেখে দিব তখন এটা ভালো মতো সেট হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে রেস্ট রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি আর এখন মিষ্টি শেপগুলোকে তৈরি করে নিব। এখন হাতে অল্প একটু ঘি মেখে নিয়েছি, এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টি শেপ তৈরি করে নিব। তো প্রথমে হাতের মধ্যে ডোটিকে নিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি, এরপর এরকম একটি গোল আকৃতি তৈরি করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি মিষ্টি শেপ। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। সবগুলো মিষ্টি শেপ আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মিষ্টিগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। মিষ্টিগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল যখন কিছুটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1-1 করে মিষ্টি শেপগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেলে এখন চুলের রাসটিকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিব। 2-3 মিনিট পরে দেখা যাবে মিষ্টিগুলো এরকম ফুলতে শুরু করেছে আর তেলের উপরে ভেসে উঠতে শুরু করেছে। এখন আমি চুলার রাসটিকে বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে লালচে কালার করে ভেজে নিব। মিষ্টিগুলোকে ভাজতে ভাজতে যখন মিষ্টির মাঝে এরকম সুন্দর কালার চলে আসবে,
তখন আমি ভালোমতো তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। তো এখন আমি মিষ্টিগুলোকে তেল থেকে ভালোমতো তেল ঝরিয়ে উঠিয়ে নেছি। আমার সব মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট রয়েছে, ভেঙে যায়নি। এখন আমি মিষ্টিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চুলায় আরও একটি পাত্র বসিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। এরপর ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ। এখন ভালোমতো চিনিগুলোকে পানির সঙ্গে মিশিয়ে নেছে। এখন এটাকে ততক্ষণ জ্বাল করবো যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোমতো ফুটতে শুরু করে। আর এই চিড়া কিন্তু ঘন হবে না, অনেকটা পাতলা হবে। আমার কাছে মনে হয়েছিল আমার নেওয়া পাত্রটি ছোট হয়ে গেছে, এই জন্য আমি বড় একটি পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি। তো যখন শিরা এরকম ফুটতে শুরু করবে আর কিছুটা কমেও যাবে তখন আমি এর মধ্যে মিষ্টি শেপগুলোকে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে একদম ঠান্ডা হয়ে যায়নি, কিছুটা গরম রয়েছে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এটাকে 10 মিনিটের মতো জাল করব। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। এখন 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর এখন আমি চুলাটিকে বন্ধ করে এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে রেখে দিব 2 ঘন্টার মতো। এখন 2 ঘন্টা পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। আর এখন দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে একেবারে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আর শিরার জন্য কিন্তু মিষ্টির মাঝেও সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটি মিষ্টি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন মিষ্টির মধ্যে কত ভালো মতো শিরা ঢুকেছে আর মিষ্টি কত বেশি সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।